আজ আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ক্লাস নেব। দ্বাদশ শ্রেণীর যে আরোহর যে ভাগ, আরোহের যে অংশ অর্থাৎ শেষের যে চারটি অধ্যায়, তার মধ্যে তৃতীয় অধ্যায়, অধ্যায় তৃতীয় নাম হচ্ছে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি। ঠিক আছে, তো আজকের ক্লাস শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, তোমরা মন দিয়ে শোনো। আর কিছুদিন পরে তোমরা এইচএস পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হায়ার এডুকেশন করবে, অর্থাৎ আবার পড়াশোনা করবে। তো আমি বলবো যে ফিলোসফিতে অনার্স একটু কম নেওয়ার চেষ্টা করবে, কারণ একটু কঠিন আর কি। অবশ্যই ভালো সাবজেক্ট, কিন্তু ডিগ্রি করছে, বিশেষ করে অনার্সে খুব কঠিন, মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। তাই আমি খুব বেশি উৎসাহ করব না। তবে একটা কথা আমি তোমাদের বলছি, তোমরা বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, এডুকেশন যেই সাবজেক্টেই অনার্স নাও না কেন, অবশ্যই ফিলোসফিটাকে পাশে রাখবে। কেন বলো তো? কারণ ফিলোসফি পাশে থাকলে তোমরা এই এইচএসএ যেটা পড়ছো, ইলেভেন এবং টুয়েলভে যা পড়ছো, তোমাদের পাস কোর্সে, মনে করো তুমি বাংলায় অনার্স নিলে, তোমার পাশে ফিলোসফি আছে, পাশের 80% প্রশ্ন কিন্তু এখান থেকেই থাকবে, এগুলোই থাকবে তোমাদের সিলেবাসে, এগুলোই রয়েছে, শুধুমাত্র একটু ব্যাখ্যা করা আছে এবং দু একটা নতুন টপিকস দেওয়া আছে, এইগুলোই থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু হায়ার এডুকেশন যখন করবে, যখন অনার্স নিয়ে পড়বে, তখন কিন্তু এই ভিডিওগুলো আবার ফলো করবে, তাহলে তোমাদের হয়ে যাবে। আমার মনে হয় 15 দিন পড়লেই তোমাদের পাসপোর্টে পরীক্ষা দেওয়া যাবে। কেমন? আরোহের তৃতীয় অধ্যায়ের MCQ এবং SAQ সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর আমি এখানে ডিসকাস করব, এবং ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে, PDF এর মাধ্যমে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া থাকবে। কেমন? দেখো, MCQ তে এখানে দুটি মাত্র প্রশ্ন থাকবে, এক নম্বরের দুটি দুই, আর SAQ তে এক নম্বরের একটি এক, মোট 3 নম্বর মাত্র থাকবে এই অধ্যায় থেকে। তোমরা বলবে স্যার 3 নম্বরের জন্য এত প্রশ্ন, এত কষ্ট করতে হবে, কিছু করার নেই, ভালো কিছু পেতে গেলে তোমাকে পরিশ্রম করতেই হবে। দেখো না, খুব সোজা আমি বুঝিয়ে দিচ্ছি। কেমন? আমি প্রথম প্রশ্ন দিয়েছি, পরীক্ষণমূলক পদ্ধতি বলতে কি বোঝো? যুক্তিবিদ মিলের মতে যে পদ্ধতির সাহায্যে পর্যবেক্ষণলব্ধ ও পরীক্ষণলব্ধ বিভিন্ন দৃষ্টান্তের মধ্য থেকে অবান্তর বা অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে বর্জন করে দুটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় পরীক্ষামূলক পদ্ধতি বা পরীক্ষণমূলক পদ্ধতি। পরের প্রশ্ন, যুক্তিবিদ মিল কয়টি পদ্ধতির কথা বলেছেন? তোমরা সবাই জানো 5টি পদ্ধতির কথা উনি বলেছেন। কি কি? অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি ও পরিশেষ পদ্ধতি। তোমাদের এখানে পরিশেষ পদ্ধতিকে নিয়ে বিশেষ কিছু আলোচনা করা হয়নি, তাই আমিও কিন্তু বিশেষ কিছু আলোচনা করব না। তবে পরের প্রশ্ন, অপসারণের সূত্র বলতে কি বোঝো? দেখো, আমরা জানি অপসারণ বা বর্জন মানে কি? সরিয়ে দেওয়া বা দূর করে দেওয়া। যে পদ্ধতির সাহায্যে আলোচ্য ঘটনার সঙ্গে যুক্ত অবান্তর বা অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে বর্জন করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় অপসারণের সূত্র। অপসারণের প্রথম সূত্র কি? এই প্রসঙ্গে আমি বলবো যে অপসারণের মোট কয়টি সূত্র আছে? 4টি। যুক্তিবিদ মিল কিন্তু বলেছেন 3টি অপসারণের সূত্র, তর্কবিজ্ঞানী বা যুক্তিবিজ্ঞানী জোসেফ চতুর্থ অপসারণের সূত্রের কথা বলেছেন, যদিও তার ডেফিনেশন দেওয়ার দরকার নেই। যদি প্রশ্ন আসে, প্রশ্ন আসতে পারে যে চতুর্থ অপসারণের সূত্রের প্রণেতা কে, তখন বলতে হবে যুক্তিবিজ্ঞানী জোসেফ। ঠিক আছে, তাহলে অপসারণের মোট সূত্র কয়টি বললে? 4টি লিখব, আর চতুর্থ সূত্রের প্রণেতা হচ্ছেন জোসেফ। এরপরে আলোচনা করব প্রথম সূত্র বলতে কি বোঝো, আর এই সূত্রের উপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত। ঠিক আছে, দেখো
আমরা যখন কার্যকারণ সম্পর্ক নির্ণয় করি তাহলে দু ধরনের ঘটনা সেখানে থাকে, একটি পূর্বগামী ঘটনা, একটি অনুগামী ঘটনা। যেটি পূর্বগামী ঘটনা তাকে কারণ বলে, অনুগামী ঘটনাকে কার্য বলে। এখন অপসারণ সূত্রের ক্ষেত্রে বলা হচ্ছে প্রথম সূত্রে যে পূর্বগামী ঘটনার যে অংশকে বাদ দিলে অনুগামী ঘটনার কোনো ক্ষতি হয় না, সেই পূর্বগামী অংশটি অনুগামী ঘটনার বা কার্যের কারণ বা কারণের অংশ হতে পারে না। সহজ জিনিস যে পূর্বগামী টোটাল যে ঘটনা তার একটু বাদ দিয়ে দিলে যদি অনুগামী ঘটনা বা কার্যটির কোনো ক্ষতি না হয় তাহলে নিশ্চয়ই যেটাকে বাদ দেওয়া আছে সেটা কার্যের কারণ হতে পারে না বা কারণের অংশও হতে পারে না। ঠিক আছে, এটি অপসারণের প্রথম সূত্র। এই সূত্রের উপর প্রতিষ্ঠিত হচ্ছে যুক্তিবিদ মিলের অন্যই পদ্ধতি। ঠিক আছে, দু নম্বর দ্বিতীয় সূত্রটি কি না, পূর্বগামী ঘটনার যে অংশটিকে বাদ দিলে অনুগামী ঘটনার কার্যটি বাদ পড়ে যায়, তাহলে সেই পূর্বগামী সেই অংশটি কার্যের কারণ বা কারণের অনিবার্য অংশ। দেখো প্রথম সূত্রের উল্টো, এখানে বলা হচ্ছে পূর্বগামী ঘটনা বাদ দিলে অনুগামী ঘটনা বা কার্যের ক্ষতি হয়ে যাবে। তাহলে এই দ্বিতীয় সূত্রের উপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত না, যুক্তিবিদ মিলের ব্যতিরেকী পদ্ধতি। তাহলে বুঝতে পারলে, এরপর আলোচনা করবো অপসারণের তৃতীয় সূত্র বলতে কি বোঝো, মির কি বলেছেন, দুটি ঘটনার নির্দিষ্টভাবে বা বিশেষভাবে যদি হ্রাসবৃদ্ধি ঘটতে দেখা যায় তখন আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে তাহলে ওই দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। তাহলে দুটি ঘটনার হ্রাস বা বৃদ্ধি ঘটলে সেই দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে, যুক্তিবিদ মিলের মতে এটি তৃতীয় সূত্রের লক্ষণ। আর তৃতীয় সূত্রের উপর সহপরিবর্তন পদ্ধতি প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, যুক্তিবিদ মিলে অন্যই পদ্ধতির একটি বাস্তব উদাহরণ দাও, একটি সাংকেতিক উদাহরণ দাও। ব্যতিরেকী পদ্ধতির একটি বাস্তব উদাহরণ, একটি সাংকেতিক উদাহরণ দাও। অন্যই ব্যতিরেকী পদ্ধতিরও তাই, একটি বাস্তব উদাহরণ, একটি সাংকেতিক উদাহরণ। সহপরিবর্তন পদ্ধতির একটি বাস্তব উদাহরণ, একটি সাংকেতিক উদাহরণ। মানে যেহেতু পরিশেষ পদ্ধতিকে নিয়ে এখানে ডিসকাস নেই সিলেবাসে, তাই এই চারটি পদ্ধতির একটি করে বাস্তব উদাহরণ, একটি করে সাংকেতিক উদাহরণ তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরো অন্যই পদ্ধতির বাস্তব উদাহরণ কি, আকাশ মেঘাচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে বা ভোরের স্বপ্ন সত্য হয়। ঠিক আছে, এইবারে তার সাংকেতিক উদাহরণ কি, এইটা যে এক নম্বর দিয়েছি এইটা হচ্ছে অন্যই পদ্ধতির সাংকেতিক উদাহরণ। দেখো আমি কি করেছি, পূর্বগামী ঘটনা অনুগামী ঘটনা জায়গা কম বলে শুধু একটা করে লেখা দিয়েছি। ঠিক আছে, পূর্বগামী ঘটনা অনুগামী ঘটনা, এবারে এবিসি 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 এবিই এএফজি, এপাশে যা লেখা আছে বড় হাতের এপাশেও তাই ছোট হাতের লেখা আছে। কেমন দেখো, তোমরা বলবে কিভাবে মনে রাখবো না, পরপর লেটারগুলো লিখে গেছি, এটাকে কমন করে দিয়েছি বি সি ডি ই এফ জি। ঠিক আছে, তাহলে এটাকে কমন রেখে পরপর লেটারগুলো লিখে গেছি, ওইগুলোই এখানে ছোট হাতের করেছি। দিয়ে শেষে লিখতে হবে কি, পূর্বগামী যে ঘটনা সেটি হবে কারণ, কার কারণ, এই অনুগামী, অনুগামী যেটা কমন আছে তাহলে ছোট হাতে এর কারণ হলো বড় হাতের এ, আর এইটি হলো ছোট হাতের এ হলো বড় হাতে এর কার্য। এই লেখাটা কিন্তু বাকি যে তিনটে আছে সবার ক্ষেত্রেই ওটা লিখতে হবে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি ব্যতিরেকী পদ্ধতির একটি বাস্তব উদাহরণ। আমি বললাম মস্তিষ্ক থেকে থাইরয়েড গ্রন্থি অপসারণ করলে বুদ্ধি ক্ষীণ হয়ে যায় মানে কমে যায়, আবার থাইরয়েড গ্রন্থি অপসারণ না করলে বুদ্ধি স্বাভাবিক থাকে। তাহলে মানুষের বুদ্ধি ক্ষীণ হওয়ার কারণ কি, বা আমার বুদ্ধি ক্ষীণ হওয়ার কারণ কি, না থাইরয়েড গ্রন্থির অপসারণ, এটা বাস্তব উদাহরণ। এরপর চলে যাবো ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক উদাহরণ। এই যে দেখো বাকি যে তিনটে পদ্ধতি রয়েছে সবগুলো দুটো সেট করে আছে, ব্যতিরেকীর পজিটিভ ইনস্টেন্সেস নেগেটিভ ইনস্টেন্সেস, সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ নগর্থক দৃষ্টান্ত গুচ্ছ, পূর্বগামী ঘটনা অনুগামী ঘটনা, পূর্বগামী ঘটনা অনুগামী ঘটনা। এখানে কি করা হয়েছে না, এ বি সি এ বি সি, এ আউট হয়ে গেল তো এখানে এ আউট হয়ে গেল। এখানে আবার প্রথমেই
আরেকটা নেগেটিভ দৃষ্টান্তে এ নেই তো অনুগামী ঘটনাতেও এ নেই, এ হঠাৎ পূর্বগামীতে এসে গেল, এখানেও অনুগামীতে এসে গেল, তখন সিদ্ধান্ত করা গেল এই কথাটি লিখতে হবে বড় হাতের এ হলো ছোট হাতে এর কারণ আর ছোট হাতের এ হলো বড় হাতে এর কার্য। ঠিক আছে, এরপর অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির একটি বাস্তব উদাহরণ। আমি যখনই পাঁঠার মাংস খাই তখন আমার বদ হজম হয়, যখন পাঁঠার মাংস খাই না আমার বদ হজম হয় না, তাহলে আমার বদ হজমের কারণ কি পাঁঠার মাংস খাওয়া? বা আমি যখনই প্রাতঃভ্রমণ যাই তখন আমার ঠান্ডা লাগে, যখন প্রাতঃভ্রমণে যাই না তখন আমার ঠান্ডা লাগে না, তাহলে আমার ঠান্ডা লাগার কারণ হচ্ছে প্রাতঃভ্রমণ, যে কোনো একটা দেবে। আচ্ছা, এরপর অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক উদাহরণ কি? এইটা দেখো, এ বি সি, এ বি সি মানে অন্বয়ী পদ্ধতির যে সেটটা আছে এখানে তাই আছে। দেখো এ বি সি, এ কমন রেখে বি সি ডি ই এফ জি অনুগামিত উত্তর, এইটা একটা সেট, আর আরেকটা সেট এ কোনো পূর্বগামী ঘটনা কিছু কমন নেই, অনুগামীটাও কিছু কমন নেই। এখানে কি করে দিয়েছি আমি সুবিধার জন্য, যাতে আমরা ভুলতে না পারি সেই জন্য আমি কি করেছি, দেখো এটা বাদ দিয়ে কমন কিছু না রেখে পরপর লেটারগুলি লিখেছি বি সি ডি ই এফ জি এইচ আই জে, এখানে ওইগুলি ছোট হাতে লিখেছি, দিয়ে এখানে লিখতে হবে এই লেখাটি যে বড় হাতের এ হলো এর কারণ আর এ হলো ছোট হাতের এ হলো বড় হাতের এর কার্য হলো। এরপর সহপরিবর্তন পদ্ধতির এটি বাস্তব উদাহরণ, কি হবে না বাজারে দ্রব্যের মূল্য যতই বৃদ্ধি পাচ্ছে তার চাহিদা তত কমে যাচ্ছে, তাহলে দ্রব্যের চাহিদা হ্রাসের কারণ কি? না দ্রব্যের মূল্য বৃদ্ধি, এটাই তার বাস্তব উদাহরণ। আর সাংকেতিক উদাহরণ কি দেখো, এবিসি এবিসি এবিসি, এখানে বলা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা অভিন্ন রেখে এক রেখে পূর্বগামী ঘটনার পাওয়ার বাড়ালে এখানে দেখা যাচ্ছে অনুগামী ঘটনার পাওয়ারটা বেড়ে যাচ্ছে, আবার পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করে পূর্বগামী ঘটনার পাওয়ার বাড়ালে অনুগামী ঘটনার পাওয়ার বাড়ছে, তখন নিশ্চিত সিদ্ধান্ত আসা গেল যে বড় হাতের এ হলো ছোট হাতের এর কারণ আর ছোট হাতের এ হলো বড় হাতের এর কার্য। এখানে মনে রাখার সুবিধা কি না, সবগুলো এবিসি 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 প্রথম সেটটা, দ্বিতীয় সেটটা দেখো আবার আমি অন্যই পদ্ধতির সেটটাই বসে দিয়েছি, শুধু পাওয়ারটা এখানে থাকবে, সহপরিবর্তন পদ্ধতি চেনার উপায় পাওয়ার থাকবে, অন্যের একটি সেট থাকবে, বাকি ব্যতিরেকী পদ্ধতি দুটো সেট, অন্যই ব্যতিরেকী দুটো সেট। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, মিলের কোন পদ্ধতিগুলি মৌলিক পদ্ধতি? প্রথম যে দুটি পদ্ধতি অর্থাৎ অন্যই পদ্ধতি এবং ব্যতিরেকী পদ্ধতি হলো মৌলিক পদ্ধতি। পরের প্রশ্ন, কোন পদ্ধতি গৌণ? বাকি যে তিনটে পদ্ধতি রয়েছে অর্থাৎ অন্যই ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি আর পরিশেষ পদ্ধতি, এই তিনটে পদ্ধতি হচ্ছে গৌণ পদ্ধতি। পরের প্রশ্ন, মিলের কোন পদ্ধতিকে সংযুক্ত পদ্ধতি বলা হয়? অন্যই ব্যতিরেকী পদ্ধতিকে বলা হয় সংযুক্ত পদ্ধতি বলা হয়। এই প্রশ্নের উত্তরগুলো যদি এসএ কিউতে থাকে, এমসি কিউতে থাকলে তোমাকে বেছে নিতে হবে, এসএ কিউতে থাকলে কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দেবে, যেমন লিখবে মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতিকে সংযুক্ত পদ্ধতি বলা হয়, কোন পদ্ধতিকে দ্বৈত অন্যই পদ্ধতি বলা হয়? অন্যই ব্যতিরেকী পদ্ধতিকে দ্বৈত অন্যই পদ্ধতি বলা হয়। আবার মিলের কোন পদ্ধতিকে পরোক্ষ ব্যতিরেকী পদ্ধতি বলা হয়? অন্যই ব্যতিরেকী পদ্ধতিকে পরোক্ষ ব্যতিরেকী পদ্ধতি বলা হয়। নেক্সট, অপসারণের সূত্রের ভিত্তি কি, মানে কিসের উপর ভিত্তি করে অপসারণের সূত্রগুলি গঠিত? না বলতে হবে অপসারণের সূত্রের ভিত্তি হলো কার্যকারণ নিয়ম। পরের প্রশ্ন, মিলের পদ্ধতিগুলির লক্ষ্য কি? মিল যে পাঁচটি পদ্ধতির কথা বলেছেন তার লক্ষ্য কি, এই যে অন্যই ব্যতিরেকী এই পদ্ধতিগুলো এদের লক্ষ্য কি? না এই জগতে বিনা কারণে কোনো ঘটনা ঘটে না, তাহলে প্রতিটি ঘটনার কারণ আছে, ও দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করাই হলো মিলের পদ্ধতিগুলির লক্ষ্য। ঠিক আছে, পরের প্রশ্ন, মিলের পদ্ধতিগুলি কিরূপ পদ্ধতি, বা এমসিকিউতে থাকতে পারে মিলের পদ্ধতিগুলি কি বৈজ্ঞানিক না আরো পদ্ধতি না অবৈজ্ঞানিক পদ্ধতি? বলতে হবে বৈজ্ঞানিক পদ্ধতি। ঠিক আছে, মিলের পদ্ধতিগুলি বৈজ্ঞানিক পদ্ধতি। পরের প্রশ্ন, মিলের কোন পদ্ধতিতে মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন? দুটি দৃষ্টান্ত হলেই হয়ে যাবে, মাত্র দুটি দৃষ্টান্ত হলেই হয়ে যাবে ব্যতিরেকী পদ্ধতি,
একটি পজিটিভ দৃষ্টান্ত একটি নেগেটিভ দৃষ্টান্ত, ঠিক আছে? পরের প্রশ্ন হলো মিলের কোন পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটে। এটা তোমরা জানো যে মিলের ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটে। পরের প্রশ্ন, মিলের কোন পদ্ধতির অপপ্রয়োগের ফলে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে। এটা হবে অন্যই পদ্ধতি, অন্যই পদ্ধতির অপপ্রয়োগের ফলে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে। পরের প্রশ্ন, কোন পদ্ধতির অপপ্রয়োগের ফলে অপর্যবেক্ষণ দোষ ঘটে। এটাও হবে অন্যই পদ্ধতি, মিলের অন্যই পদ্ধতির অপপ্রয়োগের ফলে অপর্যবেক্ষণ দোষ ঘটে। পরের প্রশ্ন, মিলের কোন পদ্ধতি কার্যকারণকে সহাবস্থান থেকে বা সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না। এখানে দুটো পদ্ধতি হবে, অন্যইও হবে অন্যই ব্যতিরেকীও হবে, এটা যে কোনো একটা লিখলে হবে, ঠিক আছে? বা দুটোই লিখে দেবে, ঠিক আছে? পরের প্রশ্ন, এখানে একটুখানি বলে নেই, কার্যকারণ আর সহ অবস্থান মানে কি বলতো? দুটি ঘটনা পাশাপাশি থাকলে বা আগে পরে থাকলেই তারা একে অপরের কারণ বা কার্য তা কিন্তু নয়। যেমন ধরো দিনের পরে রাত আসে, দিনের পর রাত আসে, বা তুমি যদি বলো না রাত আগে তারপরে দিন, যাই বলো না কেন, তাহলে একটি কারণ একটি কার্য, কিন্তু দিনরাত্রি কেউ কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ নয়, কারণ এরা এর দুটি হচ্ছে সহকার্য, এরা সহ অবস্থান করে। এদের প্রকৃত কারণ হলো পৃথিবীর আবর্তন গতি, ঠিক আছে? তাহলে এই যে দুটি ঘটনার সহ অবস্থান বা সহকার্য আর কার্যকারণ সম্পর্ক, এই দুটোকে পৃথক করতে পারে না কোন পদ্ধতি? অন্যই পদ্ধতি এবং অন্যই ব্যতিরেকি পদ্ধতি। পরের প্রশ্ন, মিলের কোন পদ্ধতির মধ্যে বহু কারণ দোষ এর সম্ভাবনা থাকে? এটা হবে অন্যই পদ্ধতি। তারপরের প্রশ্ন, মিলের কোন পদ্ধতিতে বহু কারণ দোষের সম্ভাবনা অনেক কম থাকে বা অনেকাংশ মুক্ত থাকে? এটি হবে অন্যই ব্যতিরেকি পদ্ধতি। অন্যই ব্যতিরেকি পদ্ধতিতে বহু কারণ দোষের সম্ভাবনা থেকে আমরা অনেকাংশ মুক্ত হতে পারি, ঠিক আছে? পরের প্রশ্ন, ফেসবুকের নেশা ভালো নয়, কেননা অধিকাংশ ফেসবুকের নেশাগ্রস্ত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত। এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? এখানে মিলের অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? আমি আজ এখানে শেষ করলাম, আবারও বলছি তোমরা কিন্তু ভিডিওগুলি রেখে দেবে, কিছুদিনের মধ্যে, এক মাসও যাবে না, তার মধ্যেই দেখবে তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে এবং সেমিস্টার শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই ভিডিওগুলি ভীষণ 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 মূল্যবান হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি, অতি দ্রুত সাবস্ক্রাইব করো, তাহলে সমস্ত ভিডিওগুলি পাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না।